हेलो स्टूडेंट, आज के आमरा क्लास 12 बायोलॉजी पॉपुलेशन एंड इकोलॉजिकल एडाप्टेशन निये आलोचना करब। पॉपुलेशन की लैटिन शब्द पॉपुलस थेके पॉपुलेशन शब्दटी एसेछे। पॉपुलेशन कथार अर्थ जनसंख्या। डेफिनेशन अफ पॉपुलेशन, विशेष कोनो भौगोलिक अंचले बसबासकारी एकई प्रजातिभुक्त जीवगोष्ठीके पपुलेशन बला हय। अर्थात एखाने जदि आमरा भालो करे बोलते चाई तखन आमादेर बोलते हबे कोनो एकटा निर्दिष्ट स्थाने निर्दिष्ट प्रजातिर निर्दिष्ट समयेर जीवेर संख्याके बोलछे पपुलेशन। स्थान काल पात्र परिवर्तन हये गेले पपुलेशनो किन्तु परिवर्तन हये जाय। ओई जन्य आमादेर एगुलो मेंशन करते हैं। ठीक है, यार टॉपिक हे इकोलॉजिकल एडाप्टेशन अर्थात वास्तुतान्त्रिक अभिजोजन। एक निर्दिष्ट वास्तुतंत्रे बसबासकारी जीवदेर बसबासेर जन्य जेसब अंगसंस्थानगत आचरणगत और षड्वित्तीय वैशिष्ट्य परिलक्षित हय तादेर वास्तुतान्त्रिक अभिजोजन बला हय। एई धरनेर अभिजोजने फेनोटाइपिक अर्थात अंगसंस्थानगत और शारीरबृत्तीय अभिजोजन बा आर एकटा आछे जे जेनोटाइपिक अर्थात जीनेर तारतम्येर जन्य अभिजोजन। एकटा फेनोटाइपिक अभिजोजन जेखाने अंगसंस्थानगत अभिजोजन आछे आर एकटा आछे जेनोटाइपिक अभिजोजन अर्थात जीनेर तारतम्येर जन्य एई अभिजोजन होते पारे। एरपर आमरा उद्भिदेर अभिजोजन चले आसछि प्लान्ट एडाप्टेशन। সেখানে আমাদের প্রথমটাই হচ্ছে কি আলোক অভিযোজন। যেসব উদ্ভিদ উজ্জ্বল আলোয় বসবাস করে তাদের সান প্লান্ট বা আলোক অভিযোজিত উদ্ভিদ বা হেলিওফাইট বলা হয়। এরা বেশি সূর্যালোকে বসবাস করে, যেমন মরুভূমিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তারা কিন্তু সবসময়ই বেশি সূর্যালোকে বসবাস করে থাকে। অপরপক্ষে যেসব উদ্ভিদ কম আলোয় বা ছায়াময় স্থানে বসবাস করে তাদের শেড প্ল্যান্ট বা ছায়া অভিযোজিত উদ্ভিদ বা সিওফাইট বলা হয়। এগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সিওফাইট এবং হেলিওফাইট তোমাদের দিতে পারে যে হেলিওফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তাহলে আমরা কী লিখব, যে এক নম্বর হেলিওফাইট আকৃতিতে ছোট হয় এবং পর্বমধ্যগুলি অপেক্ষাকৃত সংক্ষিপ্ত হয়। দু নম্বর পাতাগুলি ছোট ও পুরু এবং রোম আবৃত। তিন নম্বর কিউটিকাল পুরু পত্ররন্ধ্র নিমজ্জিত প্রকৃতির। চার নম্বর পাতাগুলি হালকা সবুজ। পাঁচ নম্বর প্যালিসেড প্যারেনকাইমা সুগঠিত। ছ নম্বর কোষগুলি ছোট আন্তঃকোষীয় স্থান খুব কম মূলতন্ত্র সুগঠিত ফুল ও ফল সমৃদ্ধ। এরপরে আমরা চলে আসবো সিওফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য। অ্যাডাপটিভ ফিচার অফ সিওফাইট, এক নম্বর এইসব উদ্ভিদের কাণ্ড নরম ও লম্বাটে, পর্বমধ্যগুলিও বেশ বড়। দু নম্বর পাতাগুলি বড় আকারের এবং পাতলা। তিন নম্বর পাতাগুলি উজ্জ্বল ও সবুজ বর্ণের। চার নম্বর পত্রকোষ বড় আকারের। পাঁচ নম্বর কিউটিকাল পাতলা। পত্ররন্ধ্রগুলি পাতার উভয় পৃষ্ঠে পত্রতলের সঙ্গে সমানভাবে থাকে। প্যালিসেড প্যারেনকাইমা অনুন্নত হয় এদের ক্ষেত্রে। এরপরে আমরা আসি জাঙ্গল উদ্ভিদের অভিযোজন অ্যাডাপ্টেশন। এরপরে আমরা জেরোফাইট, যেসব উদ্ভিদ উষ্ণ অঞ্চলে বসবাস করে এবং জল সরবরাহ খুব কম থাকে তাদের জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট উদ্ভিদ বলা হয়, যেমন ক্যাকটাস। জাঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য, এই উদ্ভিদের মূল সাধারণত খুব দীর্ঘ হয়। বেশিরভাগ উদ্ভিদের জীবনচক্র বর্ষাকালে সম্পন্ন হয়। এরা সাধারণত গুল্ম প্রকৃতির হয়। জল ও খাদ্য সঞ্চয়ের ফলে কাণ্ড স্থূল রসালো প্রকৃতির হয়। কাণ্ড সবুজ ও চ্যাপ্টা পত্র সদৃশ হয়।
যেমন ওপানসিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই। পাতাগুলি খুব ছোট, স্থূল ও রসালো হয়। অনেক উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। এইগুলো বৈশিষ্ট্য দেখা যায়। এরপরে আমরা কিছু শারীরবৃত্তীয় অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো পড়ব। এক নম্বর, জল সংগ্রহের জন্য কাণ্ড রসালো ও স্থূল হয়। শালক সংশ্লেষ সম্পন্ন করার জন্য কাণ্ডসমূহ চ্যাপ্টা ও প্রসারিত হয়। জল সংগ্রহের জন্য মূলগুলি সুদীর্ঘ হয় এবং মূলের কোষে বড় বড় ভ্যাকিউল থাকে। বাষ্পমোচন হ্রাসের জন্য পাতাগুলি কাঁটায় রূপান্তরিত। কাণ্ডের ত্বকে পুরু কিউটিকল ও মোমের আবরণ থাকে। কোষে মিউসিলেজ থাকে। এগুলো সমস্তই জাঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য। কেমন? এরপরে অ্যাডাপটেশন অফ অ্যাকোয়াটিক প্ল্যান্ট, অর্থাৎ জলজ উদ্ভিদের অভিযোজন। জলজ উদ্ভিদদের হাইড্রোফাইট বলে। এইসব উদ্ভিদ ভাসমান, যেমন কচুরিপানা, অর্ধনিমজ্জিত যেমন পদ্ম, সম্পূর্ণ নিমজ্জিত যেমন হাইড্রিলা ইত্যাদি। এদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো কী কী? এক নম্বর, মূলতন্ত্র সুগঠিত নয়। এদের প্রধান মূল, মূলরম, মূলত্র থাকে না। অনেক সময় মূলও থাকে না, যেমন উলফিয়ার ক্ষেত্রে মূলও থাকে না। কাণ্ড স্পঞ্জি প্রকৃতির এবং কিউটিকাল বিহীন। পত্রবৃন্ত দীর্ঘ, কিউটিকাল বিহীন, বাতাবকাশ যুক্ত। এটা লোটাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এদের যান্ত্রিক কলা থাকে না। সংবহন কলা খুব দুর্বল প্রকৃতির। জলে নিমজ্জিত উদ্ভিদের পাতা পাতলা, লম্বাটে ও রেখাকার হয়। অর্ধনিমজ্জিত উদ্ভিদের পাতা থালার মতো। ঊর্ধ্বত্বকে পত্ররন্ধ্র থাকে এবং মোম আবৃত থাকে। পাতায় হেটারোফিলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, অর্থাৎ জলের নিচের পাতাগুলো একরকম হয়, উপরের পাতাগুলো আর এক রকম হয়। এটা পানিফলের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। এটা গেল জলজ উদ্ভিদের অভিযোজন বা অ্যাডাপটেশন অফ অ্যাকোয়াটিক প্ল্যান্ট। এরপরে আমরা চলে আসি হ্যালোফাইট বা লবণাম্বু উদ্ভিদের অভিযোজন। যেসব উদ্ভিদ সমুদ্র উপকূলবর্তী এলাকায় জন্মায় তাদের লবণাম্বু উদ্ভিদ বা হ্যালোফাইট বলা হয়। এই রকম বনানীকে ম্যানগ্রোভ প্ল্যান্ট বলা হয়। এইসব উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এদের ক্ষেত্রে ঠেসমূল এবং শ্বাসমূলের উপস্থিতি খুবই উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ঠেসমূলের সাহায্যে ওরা কাণ্ডটাকে ঠেস দিয়ে রাখে আর শ্বাসমূলের সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। মাটিতে অধিক পরিমাণ নোনা জল মিশে থাকায় এদের কিছু শাখা প্রশাখা মূল মাটির ওপরে খাড়াভাবে উঠে এসে বায়ু থেকে অক্সিজেন সংগ্রহ করে। এই প্রকার মূলকে শ্বাসমূল বা নিউম্যাটোফোর বলা হয়। সুন্দরী, গরান, গেও ইত্যাদি লবণাম্বু উদ্ভিদে এই জিনিসটা দেখা যায়। আর একটা খুব সুন্দর একটা বৈশিষ্ট্য এদের দেখা যায়, সেটা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ভিভিপারাস জার্মিনেশন। লবণাম্বু উদ্ভিদের একটি বিশেষ অভিযোজনগত বৈশিষ্ট্য হলো এদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। বীজ মাটিতে পড়লে নোনা জলের সংস্পর্শে ভ্রূণ নষ্ট হয়ে যায়, তাই বীজগুলি গাছে থাকাকালীন অঙ্কুরোদ্গম ঘটে। যেমন রাইজোফোরা সেরিওপস ইত্যাদির ক্ষেত্রে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। যদি তোমাদের পরীক্ষায় আসে জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায়, তখন বলবে রাইজোফোরা। অর্থাৎ মূলত গরান গাছে খুব ভালো দেখা যায়, কিন্তু সুন্দরী গাছে কিন্তু কখনও জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না। এটা ভালো করে খেয়াল করবে। কেমন? এরপরে আমরা প্রাণীর অভিযোজন পড়ব, অ্যাডাপটেশন অফ অ্যানিমালস। প্রথমেই আমাদের আছে জলজ অভিযোজন, অর্থাৎ অ্যাকোয়াটিক অ্যাডাপটেশন। মাছ, তিমি, জলহস্তি প্রভৃতি জলজ প্রাণী। জলজ প্রাণীদের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য। এক নম্বর, মাছের দেহ মাকুর মতো। দু নম্বর, সামুদ্রিক মাছেদের দেহ পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা হয়। মাছের গমনাঙ্গ পাখনা। মাছের দেহের দুপাশে পার্শ্বেন্দ্রীয় রেখা থাকে। মাছের জলে ডোবা ও ভাসার জন্য দেহ গহ্বরে পটকা উপস্থিত। মাছের শ্বাসঙ্গ ফুলকা। জিওল মাছেদের অতিরিক্ত শ্বাসঙ্গ থাকে। মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির মায়োটম পেশি থাকে। তিমি, জলহস্তি প্রভৃতি প্রাণীদের চর্মের নিচে পুরু চর্বির স্তর বা ব্লাবার থাকে।
যা এদের দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। তিমি মাছের অগ্রপথ ফ্লিপারে রূপান্তরিত, যার সাহায্যে এরা সাঁতার কাটতে পারে, ইত্যাদি এদের অভিযোজনগত বৈশিষ্ট্য। এরপরে আমরা আর একটা গুরুত্বপূর্ণ অভিযোজনগত বৈশিষ্ট্য আসব, সেটা হচ্ছে খেচর অভিযোজন। খেচর অভিযোজন মূলত পাখির অভিযোজন। সেক্ষেত্রে কী কী অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়? চিল, পায়রা প্রভৃতি প্রাণীদের খেচর অভিযোজন দেখা যায়। এদের প্রধান কয়েকটি অভিযোজনগত বৈশিষ্ট্য হলো, এক নম্বর, দেহটা মাকুর মতো, ফলে বায়ুর বাধা সহজে এরা কাটিয়ে উঠতে পারে। ওড়ার জন্য অগ্রপথ ডানায় রূপান্তরিত, বক্ষে উড্ডয়ন বেশি থাকে, ফুসফুসের সঙ্গে এয়ার স্যাক বা বায়ুথলি যুক্ত থাকে, চোয়াল দাঁতবিহীন এবং চঞ্চুতে রূপান্তরিত হয়, দেহ পালক আবৃত, চোখে পেকটিন থাকায় অনেক দূর থেকে মাটিতে পড়ে থাকা শস্য দানা এরা দেখতে পায়। এটা এদের একটা গুরুত্বপূর্ণ অভিযোজনগত বৈশিষ্ট্য। অস্থি হালকা স্পঞ্জি, ফলে দেহটা হালকা হয়ে যায়। স্টার্নাম মধ্য অঙ্কদেশে নৌকার মতো, কিল অস্থিতে রূপান্তরিত এবং এই কিলের উভয় পাশে উর্বার পেশিগুলি সংযুক্ত থাকে। দেহের ওজন কমানোর জন্য দাঁত, পিত্তাশয়, মূত্রাশয়, একদিকে ডিম্বাশয়, মলাশয় ইত্যাদি থাকে না। এগুলো কিন্তু আলাদা কোশ্চেন দিতে পারে যে এদের ওজন হ্রাস করার জন্য কোন অঙ্গ থাকে না, তখন বলবে দাঁত, পিত্তাশয়, মূত্রাশয়, একদিকে ডিম্বাশয়, মলাশয় থাকে না। বাদুরের অগ্রপথ প্যাটাজিয়াম গঠন করেছে, বাদুরের ইকোলোকেশন তন্ত্র উপস্থিত, যার সাহায্যে এরা সামনের বাধাকে সহজেই বুঝতে পারে। এইগুলো খেচর অভিযোজনগত বৈশিষ্ট্য। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ অভিযোজনগত বৈশিষ্ট্যতে আমরা চলে আসি, সেটা হচ্ছে মরু অভিযোজন, ডেজার্ট অ্যাডাপটেশন। উট, মোলক, হরিদাস, র্যাটেল স্নেক ইত্যাদি মরু অভিযোজিত প্রাণী। মরুভূমি প্রাণীদের অভিযোজনের জন্য দুটি প্রধান পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন একটা হচ্ছে জলাভাব গঠিত অভিযোজন, আর একটা হচ্ছে প্রতিকূল পরিবেশ থেকে আত্মরক্ষামূলক অভিযোজন। প্রথমে জল সংগ্রহের জন্য অভিযোজনটা আমরা দেখে নিই। মরুভূমির ইঁদুর, কচ্ছপ জল পান করে না, এরা রসালো উদ্ভিদদের খাদ্য হিসেবে গ্রহণ করে দেহের জলের প্রয়োজন মেটায়। ক্যাঙ্গারু র্যাট শুষ্ক বীজ ও উদ্ভিদের মধ্যে যে যত সামান্য জল থাকে তা গ্রহণ করে বেঁচে থাকে। এরপরে ফাইপ্রোসোমা, মলখরিদাস ইত্যাদি প্রাণী সামান্য জল পেলেই চামড়া দিয়ে তা শোষণ করে নেয়। মরুভূমির প্রাণীরা রেচনকালে জল অপচয় রোধ করে, এরা অর্ধশক্ত মূত্র ত্যাগ করে, উত্তার কুজের মধ্যে অবস্থিত চর্বির বিপাক ঘটিয়ে জল উৎপন্ন করে, এরা 1 গ্রাম চর্বি থেকে 1 গ্রাম জল উৎপন্ন করতে পারে। আচ্ছা, এরপরে আমরা আত্মরক্ষামূলক অভিযোজনটা পড়ব মরুভূমির অ্যানিম্যালদের। 1 নম্বর, কি প্রচণ্ড উত্তাপ বা প্রচণ্ড ঠান্ডা থেকে এরা কীভাবে রক্ষা করে? মরু প্রাণীরা চামড়ার থলে, কণ্টক ও ডার্মাল স্কুটের মাধ্যমে মরুভূমির প্রখর তাপ রোধ করতে সক্ষম। কোয়ালা নিজেদের হাতে পায়ে থুতু ছিটিয়ে দেহকে ঠান্ডা রাখে। মরুভূমির প্রাণীরা প্রচণ্ড উত্তাপে মরুদ্যানে বা পাহাড়ের আড়ালে আশ্রয় নেয়, আবার প্রচণ্ড ঠান্ডায় বালির মর্দে গর্ত করে আশ্রয় নেয়। বালু ঝড় থেকে আত্মরক্ষা, উটের চোখে বড় বড় পল্লব লোম থাকে, আর উটের কর্ণছিদ্র ঘন লোম দ্বারা সুরক্ষিত। মরু সরীসৃপের কর্ণছিদ্র অত্যন্ত ক্ষুদ্র ও আঁশ দ্বারা আচ্ছাদিত। উট বহির্নাসারন্ধ্রকে কপাটিকার মতো বন্ধ করতে পারে। এরপরে শত্রু প্রাণী থেকে আত্মরক্ষা, শত্রু প্রাণী থেকে আত্মরক্ষার জন্য মরু প্রাণীদের বিষ কার্যকরী হয়, যেমন র্যাটেল স্নেক, হেলোডার্মা নামক গিরগিটি, ট্যারেন্টুলা মাকড়সা সাংঘাতিক বিষাক্ত হয়। কোনো মরু প্রাণীদের দেহ থেকে উৎকট গন্ধ বেরোয়। হর্ন লিজার্ডের ত্বকে শক্ত কণ্টক থাকে। এরপরে রয়েছে গতি, উট পাখির পায়ের নিচে মাংসল প্যাডে শক্ত পুরু চামড়ার আবরণ থাকায় এরা তপ্ত বালির ওপর স্বচ্ছন্দে চলাফেরা করে। মরু বিড়ালের চওড়া পদতল লোম দ্বারা আবৃত থাকায় উত্তপ্ত বালুতে হাঁটতে এদের কোনো কষ্ট হয় না। এগুলো সমস্তই কিন্তু মরু
অভিযোজন। কেমন? এরপরে আমরা জনসংখ্যা প্রতিক্রিয়া বা পপুলেশন ইন্টারাকশন নিয়ে আলোচনা করব। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক যে প্রতিটি বাস্তুতন্ত্রের অন্তর্গত জীব বৈচিত্র্য অর্থাৎ জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, ফলে তাদের মধ্যে খাদ্য, বাসস্থান, আশ্রয় বা ইত্যাদি নিয়ে ব্যাপক প্রতিযোগিতা বা প্রতিক্রিয়া দেখা যায়। এই ধরনের কয়েকটি প্রতিক্রিয়া হলো মিউচুয়ালিজম বা সাহচর্যতা, কম্পিটিশান, প্রিডেশন, প্যারাসিটিজম ইত্যাদি। তাহলে প্রথমে আমরা চলে আসি মিউচুয়ালিজম বা সিম্বায়োসিস, যে প্রতিক্রিয়ায় দুটি ভিন্ন প্রজাতি পরস্পর সাহচর্যে বসবাস করে এবং উভয়ই উপকৃত হয়, তাকে মিউচুয়ালিজম বা সিম্বায়োসিস বলা হয়। উদাহরণ, সিম্বি গোত্রীয় উদ্ভিদের অর্বুদে বসবাসকারী রাইজোবিয়াম এক প্রকারের মিথুজীবী জীব। এরা পরিবেশ থেকে নাইট্রোজেন শোষণ করে পোষক উদ্ভিদকে নাইট্রোজেন সরবরাহ করে, বিনিময়ে তারা পোষক উদ্ভিদ থেকে পুষ্টি পায়। আবার গবাদি পশু ও রুমিনোককাস ব্যাকটেরিয়া, এরা কী করে, গবাদি পশুর পাকস্থলীতে অবস্থান করে বা ক্ষুদ্রান্তে অবস্থান করে এবং এরা সেলুলোজ উৎসেচকের সাহায্যে ঘাস পরিপাকে সাহায্য করে। এরপরে আমরা মাইক্রোরাইজার একটা উদাহরণ দিতে পারি। এটা এক ধরনের ছত্রাক যা পাইন গাছের উদ্ভিদের মূলে বসবাস করে। এটা পাইন গাছ থেকে খাদ্য আশ্রয় পায়, বিনিময়ে পাইন গাছকে খনিজ লবণ শোষণ করতে সাহায্য করে। এরপরে আমরা চলে আসি প্রতিযোগিতা বা কম্পিটিশান। দুই বা ততোধিক জীবের মধ্যে খাদ্য, আলো, আশ্রয়, প্রজনন ইত্যাদির জন্য প্রতিযোগিতা দেখা যায়। সুতরাং এই একই রিসোর্সের জন্য দুটি জীবের মধ্যে যে প্রতিযোগিতা গড়ে ওঠে সেটাই হচ্ছে গিয়ে কম্পিটিশান। এটা ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশান হতে পারে, ইন্টারস্পেসিফিকও কম্পিটিশান হতে পারে। যেমন ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশান হচ্ছে খরগোশের সঙ্গে খরগোশের সংগ্রাম, আর ইন্টারস্পেসিফিক মানে আন্তঃপ্রজাতি, যেখানে বাঘ এবং হরিণের মধ্যে প্রতিযোগিতা। এরপরে হচ্ছে প্রিডেশন বা শিকার। এটি এমন এক প্রতিক্রিয়া যেখানে দুটি প্রজাতির সদস্যের মধ্যে একটি প্রজাতি অপর প্রজাতিকে ধরে ফেলে বা ভক্ষণ করে। প্রথম দিকে প্রিডেটর অর্থাৎ শিকারী এবং দ্বিতীয়টিকে বলা হয় প্রে, যেমন বাঘ হরিণকে শিকার করে। এরপরে পরজীবিত্ব বা প্যারাসিটিজম, যখন দুটি জীব এমন সাহচর্যে বসবাস করে যে একটি জীব উপকৃত হয় অপর জীবটি ক্ষতিগ্রস্ত হয়। যে জীব উপকৃত হয় তাকে পরজীবী এবং যে জীবটি ক্ষতিগ্রস্ত হয় তাকে পোষক বা হোস্ট বলা হয়। পোষক ও পরজীবীর সম্পর্ককে পরজীবিত্ব বলা হয়। এরপরে আমাদের চলে আসি যে পরজীবিতার জন্য অভিযোজন। পরজীবিতার জন্য পরজীবীর দেহে যেসব অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় তা হলো, এরা সবাত শ্বসন প্রক্রিয়ায় শ্বাসকার্য চালায়, কিছু কিছু অঙ্গের বিলুপ্তি ঘটে, যেমন ফিতাকৃমির পৌষ্টিকতন্ত্র থাকে না, ছাড়পোকার পাখনা থাকে না, পোষক দেহে আটকে থাকার জন্য সাকার বা চোষক থাকে, যোগ ফিতাকৃমির সাকার থাকে, বংশবৃদ্ধির জন্য হার খুব বেশি হয়, জননঙ্গ সুগঠিত এবং অধিক সংখ্যায় শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি করে। সমাজবদ্ধ জীবেরা যে পরিবেশ গঠন করে তাদের সামাজিক পরিবেশ বলা হয়। তো যাই হোক, এরপরে আমরা কতগুলো ধনাত্মক সামাজিক মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করব। যেমন একটা হচ্ছে কমেনশালিজম। কমেনশালিজম কি? খুব ইম্পর্টেন্ট টপিক। দুটি পৃথক প্রজাতির সহবস্থানের ফলে যদি একটি উপকৃত হয় কিন্তু অপরটি উপকৃত বা ক্ষতিগ্রস্ত কিছুই হয় না, তাহলে সেই সহবস্থানকে বলছে কমেনশালিজম। যেমন গুলঞ্চ জাতীয় উদ্ভিদরা অন্য বৃক্ষকে জড়িয়ে ওপরে ওঠে কিন্তু আশ্রয়দাতা বৃক্ষের কোনো ক্ষতি করে না। আবার অ্যাকেনিস নামক এক ধরনের চোষক মাছ হাঙরের দেহের তলদেশে চোষকের মাধ্যমে যুক্ত হয়ে চলাচল করে এবং হাঙর যা শিকার করে তার ভুক্তাবশেষ খেয়ে বেঁচে থাকে, কিন্তু হাঙরের কোনো ক্ষতি করে না। আবার আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রোটোকো অপারেশান। প্রোটোকো অপারেশান কী? যখন দুটি প্রজাতি পৃথক পৃথকভাবে অবস্থান করে কিন্তু পরস্পরের সান্নিধ্যে আসলে উভয়ই উপকৃত হয়, তখন তাকে প্রোটোকো অপারেশান বলা হয়। যেমন অক্সপেকার নামক পাখি হরিণের গায়ে বসে এবং তার গায়ের পরজীবী পোকাগুলিকে খেয়ে ফেলে, এর ফলেই উভয়ই উপকৃত হয়। এরপরে ঋণাত্মক সামাজিক মিথক্রিয়া, যেমন অ্যামেনশালিজম। যখন দুটি প্রজাতির মধ্যে পরস্পর বিরোধী প্রতিক্রিয়া দেখা যায় এবং একটি প্রজাতির বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় কিন্তু অপর প্রজাতির কোনো ক্ষতি হয় না, তখন তাকে বলছে অ্যামেনশালিজম। যে প্রজাতিটি ক্ষতিগ্রস্ত হয় তাদের অ্যামেনশাল বলে এবং যে প্রজাতি নিজে ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু অপরের বৃদ্ধিকে বাধা দেয় তাদের বলা হয় ইনহিবিটর। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট টপিক যেটা আছে সেটা হচ্ছে পপুলেশনের যে গ্রাফগুলো।
যে জৈব ক্ষমতা এবং প্রজাতিগত বাধার মধ্যে প্রতিক্রিয়ার মাধ্যমে জন পপুলেশনের বৃদ্ধি সাধিত হয়, এবং এটা দুরকম গ্রাফের মাধ্যমে প্রকাশ করা হয়। একটা হচ্ছে এস আকৃতির কার্ভ। এস আকৃতির কার্ভে প্রথমেই রয়েছে ধনাত্মক ত্বরণ দশা, তারপরে দ্রুত বৃদ্ধি দশা, তারপরে ঋণাত্মক ত্বরণ দশা, এবং লাস্টে স্টেশনারি ফেস চলে আসে। এখানে আমরা দেখলাম এস আকৃতির। আবার জে আকৃতির যদি লেখচিত্র আমরা দেখি, জে আকৃতির ক্ষেত্রে কী হয়, প্রথমে স্তিমিত বৃদ্ধি দশা দেখা যায়, তারপরে দ্রুত বৃদ্ধি দশা, এরপরে এক সময় বৃদ্ধি খুব দ্রুত কমে যায়। এটা শৈবালের ক্ষেত্রে জে আকৃতির লেখচিত্র দেখা যায়। এই বৃদ্ধির লেখচিত্রগুলো আমরা দেখে নিলাম, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা আসি ন্যাটালিটি এবং মর্টালিটি। ন্যাটালিটি হচ্ছে গিয়ে যে একক সময়ে জননের মাধ্যমে যে নতুন সংখ্যায় নতুন সদস্য মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় তাকে বলা হয় ন্যাটালিটি। ন্যাটালিটিকে বড় হাতের এন দিয়ে লেখা হয়, এবং এন সমান সমান এন ডি বাই টি, যেখানে এন হচ্ছে জন্মহার, এন ডি নবজাতকের মোট সংখ্যা, টি হচ্ছে টাইম বা সময়। এরপরে আসি আমরা মর্টালিটি। একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে বলছে মর্টালিটি বা মৃত্যু হার। সেটাকে এম সমান সমান এম ডি বাই টি দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল এম সমান সমান মৃত্যু হার, এম ডি মানে মৃতের মোট সংখ্যা, টি মানে হচ্ছে সময়। তাহলে এটা হচ্ছে ন্যাটালিটি এবং মর্টালিটি। তাহলে এবার আমরা পপুলেশনের বয়সের যে পিরামিড দেখা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। পপুলেশন বয়সের তিনটি শ্রেণী লক্ষ্য করা যায়, সেগুলি হলো প্রাক প্রজনন বয়স বা প্রি রিপ্রোডাক্টিভ এজ, প্রজননক্ষম বয়স বা রিপ্রোডাক্টিভ এজ, এবং প্রজননোত্তর বয়স অর্থাৎ পোস্ট রিপ্রোডাক্টিভ এজ। বয়স পিরামিডের সাহায্যে পপুলেশনের বয়সভিত্তিক বিস্তারণ সম্পর্কে একটি ধারণা করা যায়। প্রথমটা হচ্ছে প্রশস্ত ভূমিযুক্ত পিরামিড। প্রাক প্রজনন বয়সের জীবেরা সংখ্যায় বেশি হয় এরকম পিরামিড গঠিত হয়। ঘণ্টাকৃতি পিরামিড, এক্ষেত্রে প্রাক প্রজননক্ষম এবং প্রজননক্ষম বয়সের জীব সংখ্যায় সমান থাকে। আর কলসাকৃতি পিরামিড, এক্ষেত্রে প্রজননোত্তর জীবের সংখ্যা বেশি থাকে। তাহলে আমরা আজকে মূলত পপুলেশন এবং অ্যাডাপ্টেশন নিয়ে আলোচনা করলাম। তোমরা এটা ভালো বাড়িতে ভালো করে পড়ে নিও, কেমন।